কি ব্যাপার বলো তো? সবকিছু কাজ ছেড়ে তোমার পাশে এসে বসে থাকবো? আমার কলিগরা কি ভাববে বলো তো? সব সময় তো শুধু কাজই করে যাচ্ছে। ঠিক আছে, কালকে থেকে আমি অফিসে জানিয়ে দেব যে দীপা চৌধুরী যাচ্ছে না, আর যাবতীয় মিটিং, ক্যাম্পেইনিং, ব্রিফিং, প্রেজেন্টেশন বাড়ি থেকে ফোনে সেরে নেওয়া হবে। খুব ভালো লাগছে না? কি ভালো লাগছে? এই যে প্যাম্পার করছি, ইগো ইনফ্লেটেড হচ্ছে। হচ্ছে বই কি? এমসিপি শায়ন চৌধুরী মেন্টালি ডিস্টার্বড হয়ে নিজের স্ত্রীর কাছে কিরকম কাকুতি মনে তো করছে। সত্যি দীপা, মাঝে মধ্যে আমি নিজেই ভাবি এটা কি আমি ভাবো। ফ্যান্টাস্টিক, ভেবে কি উত্তর পাও? উত্তর পেলে তো বুঝতে পারতাম, ওই দিনগুলো একটা কারণ সেটা বুঝতে পারি। কোন দিনগুলো? তোমার সঙ্গে আমার আনপ্লেজেন্টনেস, অভিমন্যুর অত্যাচার, এইসব মিলে। শুধু এই দুটো কারণ? আর কোনো কারণ নেই? আর কি কারণ থাকবে? তিথি, তিথির জন্য তুমি ডিস্টার্ব নও? কেন বেচারিকে এর মধ্যে টেনে আনছো? বেচারি? ওয়েল, আই লাইক দ্যাট। যেই মেয়ে তুমি বিবাহিত জেনেও তোমার লাইফে ইনভলভ হয়ে যায়, সেই মেয়ে বেচারি? দীপা, এসব কথা আমার একদম ভালো লাগছে না। আমার যে ভালো লাগছে? তোমরা মেয়েরা কিরকম রুথলেস সব বুঝতে পারছো? আমার এরকম অবস্থা কোথায় আমাকে একটু সান্ত্বনা দেবে তা না, উল্টে আমার কষ্টটা বাড়িয়ে দিচ্ছ। তিথির কথা শুনলে তোমার কষ্ট হয়? এটা তো ভালো লক্ষণ নয় মিস্টার শায়ন চৌধুরী। উনি বুঝলাম ইনভলভড। হোয়াট অ্যাবাউট ইউ? ইউ আর সো নট গুড। অনার্স মার্কস পেয়ে পাশ করে গেলে? অনার্স মার্কস মানে এই যে তুমি বুঝেছো আমি নটি বিহেভ করেছি। তোমার কি ধারণা তোমাকে আমি বুঝি না? বুঝতে না, এবার নিজে প্রবলেমে পড়ে বুঝতে বাধ্য হয়েছো। চলো না বাইরে যাই, ভীষণ খিদে পেয়েছে। লেটস গো আউট। কেন রাত্রিবেলা রাস্তায় বেরোতে আমার ভয় করে দিই? চলো না দেখি তোমাকে কে কিডন্যাপ করে। না প্লিজ, ভীতুরাম, চলো চলো চলো।